আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে বুন্দিয়া বানিয়ে দেখাবো। তো এই বুন্দিয়া কীভাবে বানিয়েছি তাহলে চলুন তাহলে দেখে নিই। আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিব। তো ফার্স্টে 1 কাপ দিয়ে নিচ্ছি। আর 1.5 কাপের একটু বেশি আছে, 1.5 কাপ আপনারা নিয়ে নেবেন অনুযায়ী। তো 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন 1.5 কাপ আটার জন্য আমি 1.5 কাপ পানি নিয়ে নিব, কিন্তু পানিটা আমি একবারে মিশাবো না, ফার্স্টে আগে 1 কাপ দিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে এ ডোটা করে নিব পানি দিয়ে, নর্মাল পানি, এটা রেগুলার ঠান্ডা পানি যেটা সেটাই। তো এটা এখন ভালোভাবে মিশিয়ে নিব। আরও পানি দিতে হবে, তো আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। ওই কাপেরই 1.5 কাপের অর্ধেক পরিমাণে পানি একটু নিলাম, একটু রাখলাম, ফার্স্টে একটু দিয়ে দেখবো ওই পানিতে হচ্ছে কি না। তো ভালোভাবে মিশিয়ে নিই। আপনারাও এ পরিমাণে যদি করেন তাহলে আপনাদের বুন্দিয়া অনেক ভালো হবে। তো এটা ধৈর্য সহকারে মিশাতে হবে। বাকি পানিটুকু আমি দিয়ে এটা অনবরত 10 মিনিটের মতো নেড়েছি। নেড়ে এটা দেখতে পাচ্ছি অনেকটা সফট আর অনেকটা কেমন হয়ে এসেছে। তো এরকম হবে পাতলা, যেন পড়তে থাকে সব সময়। তো আমি কিছুটা ডো একটু আলাদা করে রাখছি, কারণ আমি একটু রং মেশাবো, লাল রং মেশাবো, সেই জন্য বাকিটা আমি আলাদা করছি। আর নর্মাল যে কালারটা আছে সেই কালারে কিছু বুন্দিয়া ভেজে নিব, আর রং করে কিছুটা, তাই আমি আলাদা করে রাখছি। এটা আমি সাইড করে রেখে দিই। এখন এইটা দিয়ে আমি এখন বুন্দিয়া ভেজে নিব। তো এতটুকু দিয়ে তাহলে চলুন এই বাটারটা দিয়ে কীভাবে বুন্দিয়া বানাচ্ছি সেটা আমি দেখে নিই। তো এখানে তেল গরম করতে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই বাটারগুলো নিয়েছি। তো আমি আগে হাত দিয়ে একটা টেস্ট করে নিচ্ছি যে আসলে তেলটা গরম হয়েছে কি না। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠতেছে, ভেসে উঠে গেল, তো তার মানে তেল গরম হয়ে এসেছে। এখন আমি বাকিগুলো দিয়ে নিব। তো আমি এরকম ফুটো একটা হাতা নিয়েছি। এই হাতার উপরে আমি যদি ডোটা দিই টপ টপ করে পড়লেই কি সুন্দর মুক্তার মতো ঝরঝরে বুন্দিয়া বানানো হয়ে যাবে। আপনাদের কাছে এটা কম বেশি সবারই থাকে, না হলে দোকানে 40 টাকাতে কিনতেও পাওয়া যায়। তো এখান থেকে তেল থেকে একটু উপরে আমি এটা ধরে তার উপরে দিচ্ছি, নাড়াবো না, শুধু রেখে দিব চুপচাপ। দেখতে পাচ্ছেন ওগুলো পড়ছে, আর কি সুন্দর মুক্তার মতো ঝরঝরে বুন্দিয়া ভেসে উঠছে। খুব সহজ বুন্দিয়া বানানো, একটু টেকনিক অবলম্বন করলেই হয়। তো তেলে পড়ার সঙ্গে সঙ্গে এগুলো কি সুন্দর মতো খুলে খুলে যাচ্ছে, সবই খুলে যাবে একটা সময়। হাতা নাড়ানোর দরকার নাই, ঝাঁকানোরও দরকার নাই, সেরকম ওটা যতক্ষণ পড়ছে নিজের মতো পড়ুক। তো ওভাবে ঝাঁকানোর দরকার নেই, একটু হালকা জাস্ট একটু নড়াচড়া করলেই হবে। তো যতটুকু সম্ভব পড়বে, তারপরে আবার আস্তে আস্তে করে এগুলো ভেজে নিব। আর প্রতিবার দেওয়ার সময় চেষ্টা করবেন হাতাটা একটু পরিষ্কার করে নিতে, তাহলে বুন্দিয়াটা একেবারে ঝরঝরে আর সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন এখন 2-3 মিনিটের মতো সুন্দর করে এগুলো ভেজে নিব। একটা দুটো অন্যরকম হতে পারে, এতে মন খারাপের কিছুই নেই। দেখতে পাচ্ছেন আমার সবগুলো প্রায় একই রকম করে পড়েছে। তো এগুলো 2 থেকে 3 মিনিটের মতো একটু লাল হয়ে আসলে তুলে নিব, ভেজে নিব, ভাজা হয়ে আসলে। তো আমি আস্তে আস্তে এখন উঠিয়ে নিব। আমার মতো করে যদি আপনারা বুন্দিয়া করেন তাহলে আপনাদের বুন্দিয়া অনেক পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা, আর কি একই মাপে সবগুলো হয়ে গিয়েছে। তো এগুলো সাইড করে রেখে নিই। তারপরে
যে বাকি ডোগুলো ছিল আমি আলাদা করে রাখছিলাম, বড়টায় ঢেলে এখানে কালার মিশিয়ে নিচ্ছি। এই কালারগুলো আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে বাদও দিতে পারেন। আমার কাছে ফুড কালার ছিল, সেই জন্য আমি কালারটা দিলাম, এতে একটু দেখতে সুন্দর হয় সে কারণে। তো আমি আর একটু লাল মিশাবো, এটা আপনাদের ইচ্ছা মতো দিলেও হয় না দিলেও হয়। তো এটা ভালো করে মিশিয়ে আমি একই প্রসেসে লালগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন এখন লালগুলো ফেলছি আমি ক্যামেরার কারণে, হাতাটা একটু উপরের দিকে উঠে গেছে, খুব একটা উপরে আছে তা না, দেখতে পাচ্ছেন যে এখন একটু দেখা যাচ্ছে আর কি। তো হাতাটার উপরে একটু একটু করে দিলেই ওগুলো তেলের মতো পড়লেই সুন্দর মতো ঝরঝরে হয়ে খুলে যায়, টেনশন করার কিছুই নাই, একই রকম করে সবগুলো হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব সুন্দর মতো, 2-3 মিনিট একটু ভেজে সবগুলো উঠিয়ে নিব। এভাবে একই প্রসেসে সব কিছু ভেজে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে, আর কোনো কিছু জানার বা কোনো কিছু শোনার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। আমি এগুলো এখন সুন্দর মতো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো একইভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো কতটা মুড়মুড়ে আর ঝুরঝুরে গেছে। আমি আপনাদেরকে একটু সাউন্ড শোনাই, তাহলে বুঝতে পারবেন এটা কত মুড়মুড়ে আর ঝুরঝুরে হয়েছে, সাউন্ড শুনলেই বুঝতে পারছেন। আমার মতো করে আপনারা যদি বানান তাহলে আপনাদেরটাও সুন্দর হবে। তো এখন শিরা করব, শিরাতে আমি 2 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি, আমার এই কাপটা হাফ কাপের, সেই জন্য আমি 4 বার চিনি নিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি নিয়ে নেব, 2 কাপ পানির জন্য এখানে আমি 3 কাপ পানি নিব। আপনারও 2 কাপ চিনির জন্য 3 কাপ পানি নিয়ে নিবেন। পানিটা আসলে বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিনিটা গলে একটা আঠালো ভাব যখন চলে আসবে, হাত দিয়ে নাড়লে বুঝতে পারবেন যে হাতের সাথে হাতের 2টা আঙুলের একটু আঠালো আঠালো ভাব আসতেছে, তখনই বুঝতে হবে যে সেরাটা হয়ে গেছে। একেবারে যে হাতের সঙ্গে হাত আঙুল দিয়ে নাড়লে যে একটা শিরা বা একটা তার তৈরি হয়, ওই তারটা হওয়া লাগবে না, জাস্ট একটু আঠালো আর কি। আমি চেক করে নিলাম, আঠালো হলেই হয়ে যায় আর কি। তাহলে কি হয়, বুন্দিয়াটা অনেক ঝরঝরে এবং একটু রসালো হয়। তা আমি চুলা থেকে নেমিয়ে গরম গরমই বুন্দিয়াগুলো দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সবগুলো বুন্দিয়া দিয়ে নিব, আর সবগুলো ডুবাই নিব রসের মধ্যে, সবগুলো যেন বুন্দিয়ার মধ্যে রসটা ঢোকে, সেই জন্য আমি একটু করে চাপ দিয়ে নিচ্ছি। আর সবগুলো নেড়ে চেড়ে, অনেক নিচে রস আসছে কিন্তু সেগুলো টেনে নিবে বুন্দিয়া। আমি এই বুন্দিয়া এখন 1 ঘন্টা ঢেকে রাখবো ভালো করে, এগুলো সবগুলো বুন্দিয়ার সঙ্গে যেন রসটা গায়ের মধ্যে লাগে, সেই জন্য আমি একটু চাপ দিয়ে নিচ্ছি। এভাবেই 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বুন্দিয়াটা আসলে কেমন হলো। তো এটা এখন কোনো কাজ নাই, 1 ঘন্টা এই রসের মধ্যে ডুবে থাকলে, কিন্তু এখন গরম আছে, গরমে অবস্থায় ঢেকে দিতে হবে। তো 1 ঘন্টা পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়া রেডি। তো এটা কতটা ঝরঝরে এবং রসালো হয়ে গেছে, নিচের দিকে রস আছে, এবং আপনি চাইলে এটা মুড়ির সঙ্গে বা এমনি বা রুটির সঙ্গেও খেতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার রেসিপি আমার রান্না কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।